ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা আজ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে কোন কোন কলেজগুলি সরকারি বা কোন কোন কলেজগুলি বেসরকারি বা সিট সংখ্যা কত, এবছর সিট বেড়েছে কি বাড়েনি, সেই নিয়ে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো বর্তমানে এই বিএসসি জেন পাস ইউজি বিএসসি নার্সিংয়ের যে সিট সংখ্যা কীভাবে ইয়ার ওয়াইজ বেড়েছে তার একটা চার্ট এটা তৈরি করেছি। সেই চার্টে দেখা যাচ্ছে 2019 সালে যেখানে গভর্নমেন্ট কলেজে টোটাল বিএসসি নার্সিংয়ের সিট সংখ্যা ছিল 590, 2020-তে ছিল 680 এবং 2021-এ অর্থাৎ এই বছর টোটাল বিএসসি নার্সিংয়ের সরকারি কলেজে নার্সিংয়ের সিট সংখ্যা হচ্ছে 1570। অর্থাৎ যথেষ্ট হারে নার্সিংয়ের সিট সংখ্যা গভর্নমেন্ট কলেজে বেড়েছে। প্রাইভেট কলেজে যেখানে 2019 সালে ছিল 1085টি, 2020 সালে হয়েছে 2080টি। অপরদিকে 2021 সালে অর্থাৎ এই বছরে টোটাল সিট সংখ্যা প্রাইভেট কলেজে হয়েছে 2660। অর্থাৎ কী হারে টোটাল সিটের সংখ্যা বেড়েছে সেটা যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে দেখতে হবে 2019 সালে টোটাল সিট সংখ্যা ছিল 1675, টোটাল বিএসসি নার্সিংয়ের জন্য সিট ছিল 1675, কিন্তু বর্তমানে 2020 সালে সেখানে ছিল 2760টি সিট সংখ্যা। কিন্তু এই বছর মোট বিএসসি নার্সিং গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে টোটাল সিট সংখ্যা হয়েছে 4230। অর্থাৎ যথেষ্ট হারে বিএসসি নার্সিংয়ের জন্য সিট সংখ্যা বেড়েছে এবং প্রত্যেক বছর এই সিট সংখ্যা কিন্তু বেড়েছে। তো তোমাদের অন্য একটি ভিডিওতে আমি দেখেছি যে এই জেন পাস ইউজির যে কাউন্সিলিং প্রক্রিয়ার যে স্টেপসগুলো, সেই স্টেপসগুলো তোমাদের অন্য একটি ভিডিওতে দেখানো আছে। তবুও আমি এই একটা রেখচিত্রের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা পাঁচ তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কমপ্লিট করে নেবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু মাস সবার জন্য। রেজিস্ট্রেশন যদি না করে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে বিএসসি নার্সিংয়ের ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমাদের কোনো নাম আসার কোনো সুযোগই থাকবে না। অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখবে, সেখানে কিছুটা অ্যামাউন্ট টাকা দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তোমরা করে নেবে। আর চয়েস, তারপরে লকিং, অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমাদেরকে চয়েস লকিংয়ের ব্যাপার থাকবে। চয়েস লকিংয়ের জন্য অন্ততপক্ষে তোমরা 20টা বা তার বেশি কিছু কলেজ সিলেক্ট করে রাখো, এবং কোন কলেজগুলো সিলেক্ট করবে তার জন্য আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি। অর্থাৎ পুরোপুরি সরকারি যে কলেজগুলো রয়েছে সেই সরকারি কলেজগুলোর মধ্যে প্রথম যেটা রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে 80টা সিট রয়েছে। আসানসোল ইএসএ সিট সংখ্যা হচ্ছে 50টা। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ 60টা সিট আছে। বারডোয়ান মেডিকেল কলেজে 70টা সিট আছে। মেদিনীপুর মেডিকেল কলেজে আছে 50টি সিট। কলকাতা মেডিকেল কলেজ 60টি সিট আছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে 60টি সিট। এনআরএস মেডিকেল কলেজ আছে 50টি সিট। IDNBG যেটা বেলেঘাটা হসপিটাল ক্যাম্পাস, সেখানে রয়েছে 75টি। JNM কল্যাণী, এটা নতুন সংযুক্ত হয়েছে, এখানে রয়েছে 60টি সিট। SSKM কলকাতাতে রয়েছে 65টি। শান্তিনিকেতন গভর্নমেন্ট যে বোলপুরের কাছে অবস্থিত, সেখানে রয়েছে 100টি সিট। ডায়মন্ড হারবার, এটাও নতুন সংযোজন হয়েছে, এখানে রয়েছে 100টি সিট। সাউর দত্ত মেডিকেল কলেজে, সেখানে রয়েছে 100টি সিট। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে 100টি সিট। গভর্নমেন্ট হাওড়া, সেখানে রয়েছে 60টি সিট। খড়গপুর SD হসপিটাল, সেখানে রয়েছে 60টি সিট। উলুবেরিয়া SD হসপিটাল, সেখানে রয়েছে 60টি সিট। দেবেন মাহাতো মেডিকেল কলেজ পুরুলিয়াতে, সেখানে রয়েছে 100টি সিট। রামপুরহাট মেডিকেল কলেজ রয়েছে 100টি সিট। এবং গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়িতে, সেখানে রয়েছে 50টি সিট। শ্রীরামপুর ওয়ালস SDH অ্যান্ড SSH মেডিকেল কলেজ, সেখানে রয়েছে 60টি সিট। অর্থাৎ টোটাল যদি আমরা করি তাহলে দেখতে পাবো টোটাল গভর্নমেন্ট সিটের সংখ্যা বিএসসি নার্সিংয়ের জন্য সেখানে রয়েছে 1570টি টোটাল গভর্নমেন্ট সিট সংখ্যা রয়েছে। তো তোমাদের একটা লিস্ট, গভর্নমেন্ট কলেজগুলোর একটা লিস্ট পরপর দেওয়া রইলো। তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবার পূর্বেই তোমরা এইরকম একটা এই পুরো লিস্টটা একটা সাদা পাতায় লিখবে। তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস করে করে একটা সিরিজ তৈরি করবে, এবং রেজিস্ট্রেশনের সময় তোমরা সেইভাবে তোমাদের চয়েস লকিংটা দেবে পরপর। তো মোটামুটি 20টা বা তার থেকেও বেশি তোমরা কিন্তু সেখানে পুট করতে পারো, ম্যাক্সিমাম যতগুলো পারবে পুট করে দেবে রেজিস্ট্রেশনের সময়। তারপর তোমাদের চয়েস লকিংয়ের ব্যাপার থাকবে, যেটা 8 থেকে 11 তারিখের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। ফার্স্ট রাউন্ড সিট অ্যালোনমেন্ট রেজাল্ট বেরোবে 18 তারিখ 18ই অক্টোবর, এবং তোমরা যদি পাও তাহলে সিট অ্যাকসেপ্টেন্স করতে হবে। অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স, সেখানে কিছু অ্যামাউন্ট টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স করে নিতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স যদি করে নাও তাহলে তোমাদের পরবর্তীকালে ভেরিফিকেশান এবং অ্যাডমিশন, সিট অ্যাকসেপ্টেন্স হওয়ার সাথে সাথে তোমাদের যে সিট অ্যাকসেপ্টেন্স অ্যালটমেন্ট একটা লেটার তোমাদের চলে আসবে, এবং সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে তোমরা যে কলেজটা পেলে বা যে স্ট্রিমটা পেলে সেই কলেজে গিয়ে তোমাদের সমস্ত হার্ড কপিগুলো ভেরিফিকেশান করতে হবে, এবং তোমাদের যে অ্যাডমিশন প্রসিড
প্রসিডিওর প্রক্রিয়া, সেই অ্যাডমিশন প্রসিডিওর প্রক্রিয়াটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। সেখানে যদি তোমাদের কোনো তোমার মনের মতো যদি ইচ্ছা মতো তোমরা যদি কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের আর আপগ্রেডেশনের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আপগ্রেডেশন সেখানে নো করে দেবে। আর যদি মনে করো যে আপগ্রেডেশন আমি করতে চাই, আমি নিজের মতো কোনো চয়েস পাইনি, তাহলে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স করে আপগ্রেডেশনের জন্য ইয়েস করে রাখতে পারো। তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এবং সেকেন্ড রাউন্ডে যদি তোমার নাম চলে আসে তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডটা তোমাদের বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ সেটা কিন্তু আপগ্রেডেশনে যদি করা থাকে, ইয়েস করা থাকে, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমার যদি নাম আসে সেটাকে তোমাকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? তো আর তারপরে সেকেন্ড রাউন্ড সিট অ্যালোনমেন্ট হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেলো 3 তারিখ নভেম্বরে। নভেম্বরের 3 তারিখে রেজাল্ট বেরোনোর পর সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে দিতে হবে। 3 তারিখ থেকে 11 তারিখ নভেম্বরের মধ্যে সেই ফিটা জমা করে দিতে হবে, এবং ফি জমার সাথে সাথেই তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার চলে আসবে, সিট অ্যালটমেন্ট লেটার। এবং সেই অ্যালটমেন্ট লেটার তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যে ইনস্টিটিউট যেতে তুমি তোমার নাম নথিভুক্ত হলো সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ফিজিক্যালি একটা ভেরিফিকেশন, তোমার যে হার্ড কপি বা ডকুমেন্টসগুলো সেগুলো করতে হবে এবং অ্যাডমিশনটা কমপ্লিট করে নিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের পুরো প্রসিডিওর। ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের পর যদি কোনো সিট বেঁচে না থাকে তাহলে আর মপ আপ রাউন্ড কিন্তু হবে না, অর্থাৎ মপ আপ রাউন্ড কিন্তু একটা ম্যান্ডেটরি প্রক্রিয়া নয়। যদি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড প্রক্রিয়ার পর কোনো সিট যদি পড়ে থাকে তবে মপ আপ রাউন্ডের একটি সুযোগ দেওয়া হবে, অর্থাৎ মপ আপ রাউন্ড কিন্তু একটা ম্যান্ডেটরি স্টেপস নয়। তো মপ আপ রাউন্ডের ক্ষেত্রে তোমাদের কিন্তু পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ এখানে একবার রেজিস্ট্রেশন করেছিলে কিন্তু মপ আপ রাউন্ডে যদি তুমি অপেক্ষা করতে চাও তাহলে পুনরায় তোমাকে এখানে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং পরও পাওয়া গেল না, তাহলে মপ আপ রাউন্ডে তোমাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে ন্যূনতম 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন। এবং সেই প্রক্রিয়াটা একই, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর তুমি সেই চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার পর তোমার চয়েস লকিং থাকবে যেটা হচ্ছে 20 থেকে 21 তারিখের মধ্যে নভেম্বরের। চয়েস লকিং করার পর তোমার মপ আপ রাউন্ড সিটের যে রেজাল্ট, অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা পাবলিশ হবে 24/11/2021 তারিখে, অর্থাৎ নভেম্বর 24 তারিখে। তারপরে তোমাকে তুমি যদি সেখানে পাও কোনো সিট তাহলে তোমার ভেরিফিকেশন এবং অ্যাডমিশন যে প্রসিডিওর, অর্থাৎ সেই প্রসিডিওরটার জন্য তুমি প্রস্তুতি নেবে, ফিজিক্যালি ভেরিফিকেশন সেখানে গিয়ে করতে হবে, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স করার পর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন এবং অ্যাডমিশন হবে 24 থেকে 27 তারিখের মধ্যেই সেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। তো সতর্কতার সাথে প্রত্যেকটা স্টেপ তোমরা ফিল আপ করবে, এবং কোনো যদি অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো, বা তোমাদের যে কোনোভাবে আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারেও যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে আমাকে মোটামুটি তোমাদের যে সমস্যাগুলো আমাকে জানাতে পারো, আমি আমার যতটা সম্ভব সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।